হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। আমার নাম পরাণ, আমি রোমানিয়া সুসভা শহর থেকে বলছি। সো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো ভিডিওটি বলার আগে আপনাদের কাছে আরেকটি রিকোয়েস্ট আমার, যেটা না বললে চলে। সো যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমার এই ভিডিওটি একটি লাইক ও শেয়ার দিবেন। ও তো হ্যাঁ, অবশ্যই আপনারা এই ভিডিওটি কমেন্ট করবেন, যাতে আপনাদের মতামত এবং গুলি আমি উত্তর দিতে পারি। তো বরাবরের মতন যে ভিডিওটি আজকে আমি বলতে চাচ্ছিলাম, আরেকটা বিষয়, আপনাদের যদি রোমানের সম্পর্কে অর্থাৎ বিষয় সংক্রান্ত বিষয়ে যদি কোনো তথ্য জানার দরকার থাকে, তাহলে আপনারা কমেন্ট করতে পারেন। কারণ আমার এই প্রবাসী লাইফ প্রায় 12 বছর চলতেছে এবং আমি দীর্ঘ 11 বছর মালয়েশিয়া ছিলাম এবং মালয়েশিয়া থেকে আমি এখন বর্তমানে রোমানিয়ায় আছি। তো এই বিষয়ে আমার অনেক অভিজ্ঞতা আছে, তবে যেটা সত্য ওইটা আমি বলবো, কারণ বাস্তব অভিজ্ঞতাগুলো শেয়ার করতে আমি সবচেয়ে বেশি পছন্দ করি। তাছাড়া আমার এই চ্যানেলে প্রায় 600 মতো ভিডিও রয়েছে, এগুলি সবই আমার বাস্তব অভিজ্ঞতা এবং ফিজিক্যালিভাবে এগুলি ফেস করেছি। হতে পারে আমি সেন্টার ইউরোপে ঢুকতে পারি নাই, অনেক কষ্ট হয়েছে, অনেক জায়গায় রিফিউজ খাইছি, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। 2010 সাল থেকে ট্রাই করতে করতে আজকে এই পর্যন্ত লন্ডন এখন, মনে করেন পর্তুগাল এখন, পোল্যান্ড এখন, তারপর অনেক জায়গায় ট্রাই করেছে। আমার হিস্টোরি অনেক আছে, আমার অনেক ভিডিও রয়েছে। তো জানি না এই ভিডিও সবার কাছে কেউ ভালো লাগতে পারে, কেউ খারাপও লাগতে পারে, তবে আমার রিয়েলি আমি আপনাদেরকে আবারও বলতেছি, আমার এই চ্যানেলে যতগুলো ভিডিও রয়েছে এগুলো সবই বাস্তব অভিজ্ঞতা। আর আমিও একসময় মানুষের ভিডিও দেখতাম, আর এখন আমি আমার নিজের একটা চ্যানেল তৈরি করেছি এবং মানুষকে গাইডলাইন দিতেছি। তবে আমার যতটুকু সম্ভব আপনারা যদি কোনো প্রশ্ন থাকে এই ব্যাপারে, তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন এবং আমি চেষ্টা করবো যতটুকু সম্ভব উত্তর দেওয়ার জন্য। আপনারা হয়তো সবাই জানেন বা অনেকে জানে না, যাই হোক, যে রোমানিয়া এবং বুলগেরিয়া ব্যাপারটা নিয়ে অর্থাৎ সেনজেন প্রবেশদ্বার নিয়ে অনেকে হয়তো পারে জানে, অনেকে হয়তো পারে জানে না। তবে গতকাল রাতে যে নিউজটা এসেছে, এটা একটা হট নিউজ এবং আমাদের জন্য খুবই একটি ভালো সুসংবাদ। তো ফাইনালি রোমানিয়া এবং বুলগেরিয়া সেনজেনে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে। এবং গতকাল যেটা আপনারা ভিডিও স্ক্রিনে অবশ্যই দেখতেছেন এবং ভিডিও স্ক্রিনে আমি দেখাচ্ছি, যে গতকাল রোমানিয়া প্রাইম মিনিস্টার, সেটা হচ্ছে মার্সেল চিওয়ার্স, তার ফেসবুকে প্রোফাইলে এবং লিখে দিয়েছে, তার ফেসবুকে ফলোয়ার আছে এখন পর্যন্ত 2,10,000 মতন। তো তার ফেসবুকে এই বার্তাটা দিয়েছে, ইতিমধ্যে ফেসবুক না সুরা সারা নিউজ পেপারে পর্যন্ত এটা ছড়িয়ে গেছে। ইতিমধ্যে আপনারা আজকে চেক করে দেখতে পারবেন এবং এখনও চেক করে দেখতে পারবেন, আপনার গুগলে ঢুকলে দেখবেন যে রোমানিয়া এবং বুলগেরিয়া সেনজেন হওয়ার সম্ভাব্য তারিখ, যদিও এখন পর্যন্ত তারিখটা দেয় না, তবে নিকোলাস বলছে যে 2024 মার্চে 31 তারিখে। তবে যে বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে, তো এয়ার বর্ডার এবং হচ্ছে শিপ, এই দুইটা লাইনে তারা ওপেন করবে প্রথম অবস্থা, তারপর হচ্ছে ল্যান্ডেরটা, ল্যান্ডের জন্য তারা এখনও ডিসকাস চলতেছে। তবে আমার মনে হয়, আমার মতামত যেটা দিক থেকে বলতেছে, আমার মনে হয় যে মার্চের দিকে অথবা মার্চের শেষের দিকে যে ঘোষণা দেওয়ার কথা রয়েছে, তো এখানে মনে হয় ফুল মেম্বারশিপ দেওয়ার সবচেয়ে প্রায়োরিটি দিবে আমার মনে হয়, কারণ এখন পর্যন্ত 3 মাস বাকি রয়েছে। তবে খুবই সুসংবাদ যে আমাদের জন্য, এবং দীর্ঘ 13 বছর পর আপনারা দেখবেন যে মার্সেল সিওয়ার নামে যে রোমানিয়া প্রাইম মিনিস্টার আছে, তার ফেসবুকে প্রোফাইল গেলে দেখবেন যে দীর্ঘ 13 বছর পরে আমরা অবশেষে রোমানিয়া এবং রোমানিয়া সেনজেনে অন্তর্ভুক্ত পা দিতে যাচ্ছে, এবং এটার জন্য আমরা খুবই খুশি। এবং প্রথম অবস্থায় তারা আকাশপথ এবং হচ্ছে শিপ অর্থাৎ জলপথ, এই দুইটা তারা ওপেন করবেন, তারপর আলোচনা সাপেক্ষে তারা ল্যান্ডের দেওয়ার জন্য স্থলটা অবশ্যই ওপেন করবে। তবে এখন পর্যন্ত জানা যাচ্ছে না যে এই সেনজেন হওয়ার মধ্যে যারা ফরেনার আছে তারা সঠিকভাবে যেতে পারবে কি না, যদিও সবাই জানে এবং আমিও জানি যে সেনজেন হলে এখানে কোনো বাধাবিঘ্ন নাই এবং যে কোনো লোক এখান থেকে ফ্রি মুভমেন্ট হিসেবে আপ অ্যান্ড ডাউন করতে পারবে। কিন্তু প্রতি ক্ষেত্রে দেখা যাচ্ছে যে, যেমন আপনারা অবশ্যই জানেন যে মাল্টা একটি এমন একটা দেশ যে ওখানে ওয়ার্ক পারমিট অত লং স্টে ওয়ার্ক পারমিট নিয়ে গেলে অর্থাৎ ডি ক্যাটাগরি ভিসা নিয়ে গেলে
এই ডি ক্যাটাগরি ভিসা নেওয়া যাওয়ার পরে দেখবেন এটা এটা একটা রিয়েল হিস্টোরি যে মাল্টাতে ডি ক্যাটাগরি ভিসা নেওয়া যাওয়ার পরে যখন ওখানে কয়েকদিন থাকার পরে যখন মানুষ ফ্রান্সে বা জার্মানিতে চলে আসে তখন হলে মানুষ হলে আসতে পারতো না, তাকে তাদেরকে এয়ারপোর্ট থেকে রিটার্ন করে পাঠিয়ে দিত, অর্থাৎ মাল্টাতে থাকতে বলতো। তো সেই ক্ষেত্রে এটা জানি না এখন পর্যন্ত কোন নিয়ম দেবে। তো জানি এই রোমানিতে অনেক অনেক কর্মীদের সংকট রয়েছে, কারণ রোমানিয়া হচ্ছে বিশাল বড় একটি দেশ এবং এই দেশের মধ্যে অনেক ফ্যাক্টরি অনেক অনেক কিছু রয়েছে, এগুলি চালানোর জন্য তাদেরকে অবশ্যই কর্মী দরকার। কিন্তু কর্মী যখন প্রত্যেক বছরে যদি রোমানিয়ার সরকার যদি 5 লাখ বা 50 হাজার কোটা বের করে এবং 50 হাজার কোটা বের করে যদি লোক আনে এবং লোক আনার পরে যদি 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে যদি সেনজেনে চলে যায় অথবা 1 মাসের মধ্যে, সেক্ষেত্রে তো এটা মেনে নেবে না, কারণ জানি না এখন পর্যন্ত কি নিয়ম করবে। তবে এটা আমরাও চিন্তিত আছি, এটা জানি না কী হয়, তবে আশা করা যাক ভালো একটা উপদেশ আসবে।